সার্বিয়ার বিপক্ষে দুরন্ত জয় পেলেও ঘোর বিপদে পড়ল ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের 80 মিনিটে নেইমারকে তুলে নেন পোস্তিতে। মাঠে মারাত্মক অস্বস্তি বোধ করায় তাকে তুলে নেওয়া হয়। এরপর নেইমার ডাগ আউটে কাঁদতে থাকে। এদিন সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল দারুণ জয় পেলেও কাটা হয়ে বিচ্ছে নেইমারের ইঞ্জুরির আশঙ্কা। কেনই বা মাঠ থেকে নেইমারকে উঠানো হলো? নেইমার আগামী ম্যাচে খেলতে পারবেন তো? ম্যাচে নেইমারকে 8 বার ফাউল করে সার্বিয়ার প্লেয়াররা। পুরো ম্যাচে মোট 11টি ফাউল করেছে সার্বিয়া। এর মধ্যে 8 বারই তাদের ফাউলের শিকার হয়েছে পিএসজির এই ব্রাজিলিয়ান মহাতারকা। তুলে নেওয়ার সময় জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন নেইমার। ড্রেন্সে তাকে কাঁদতেও দেখা যায়। এ সময় তাকে ঘিরে রাখেন সতীর্থরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় শুরু হওয়া ম্যাচে সার্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। 2-0 গোলের জয়টা ঠিক স্পষ্ট বুঝতে পারছে না কী পরিমাণ দাপুটে খেলা খেলেছে সেলেসাওরা।